আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবমিটি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। তো আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে কারেকশন নিয়ে। আমি আজকে 10টি সেন্টেন্সের এরর ফাইন্ডিং করব এবং এগুলোর কারেকশন করে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। Number one, the majority of the students believes him to be innocent. তো এখানে এ বি সি এবং ডি এই অপশনগুলো থেকে একটি ভুল আছে, সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং এটা কারেক্ট করতে হবে। তো এখানে অপশন এতে অফ ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ভুল নেই কারণ দ্য মেজরিটির সাথে অফ ব্যবহৃত হয়, এখানে কোনো ভুল নেই। তারপর স্টুডেন্ট আমরা জানি যে কমন নাউন, সেটা প্লুরাল হয়, এখানে কোনো ভুল নেই। দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, এখানে কোনো ভুল নেই। টু বি ইনোসেন্ট, এখানেও ভুল নেই, ভুল হচ্ছে অপশন সিতে। কীভাবে অপশন সিতে ভুল? কারণ এখানে যে ক্লুটা আছে সেটা হলো মেজরিটি। আমরা জানি যে মেজরিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন। তো বেসিক্যালি কালেকটিভ নাউন যখন সাবজেক্টের অংশ হয় বা সাবজেক্টের হেডওয়ার্ড হয় বেসিক্যালি, তখন কালেকটিভ নাউনকে সিঙ্গুলার হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ মেজরিটি এখানে সিঙ্গুলার। তো মেজরিটিকে সিঙ্গুলার হিসেবে যখন গণ্য করা হয় তখন ভার্বের সাথে এস বা ইয়েস হবে, এখানে ভুল থাকার কথা নয়। কিন্তু মেজরিটিকে তখনই সিঙ্গুলার হিসেবে গণ্য করা হয় যখন এটি সেন্টেন্সে শুধু একা ব্যবহৃত, অর্থাৎ শুধু মেজরিটি ব্যবহৃত। যেমন আমি যদি বলতাম দ্য মেজরিটি বিলিভস হিম টু বি ইনোসেন্ট, তাহলে ব্যাপারটা ঠিক ছিল। কিন্তু মেজরিটির পরে এখানে একটা অফ দ্য স্টুডেন্টস একটা নাউন আছে, যদি মেজরিটির পরে অফ দিয়ে তারপরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে এবং সেটা যদি প্লুরাল থাকে, তাহলে অবশ্যই এটার সাথে ভার্বটাকে এগ্রি করাতে হবে। অর্থাৎ মেজরিটিকে নয়, মেজরিটি যদি হতো এটা না থাকতো তাহলে মেজরিটি বিলিভস হতো, কিন্তু দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস যেহেতু এর সাথে একটা ফ্রেজ আছে, সুতরাং এখানে হবে বিলিভ। অর্থাৎ এটাকে প্লুরাল কাউন্ট করতে হবে এবং এটা হয়ে যাবে বিলিভ, বিলিভস নয়। অর্থাৎ দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস বিলিভ হিম টু বি ইনোসেন্ট। নাম্বার টু, ইয়োর রেকর্ড উইচ ইউ মেড ইজ স্কোয়েস্ট অ্যান্ড মাই ইজ টু। এখানে কোথায় ভুল আছে? প্রথমত আমরা যদি অপশন এতে দেখি উইচ ভুল নেই, কারণ হচ্ছে উইচ ইয়োর রেকর্ডের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আমরা জানি যে কোনো বস্তুগত বা অবস্তুগত জিনিসের ক্ষেত্রে উইচ ব্যবহার করা যায়। সো এখানে অপশন এতে কোনো ভুল নেই। ইউ মেড, তো এখানে মেড ভার্ব ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে উইচ ইউ মেড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে, যদি প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট টেন্সে হয়। আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ক্লজ ইয়োর রেকর্ড ইজ ক্র্যাশড অ্যান্ড মাই ইজ টু, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং এটা পাস্ট টেন্সে হয়েছে, এখানে কোনো ভুল নেই। তো ইজ স্ক্র্যাচড, এখানেও কোনো ভুল নেই, এটাকে প্যাসিভ করা হয়েছে। ইয়োর রেকর্ড ইজ স্ক্র্যাচড, তোমার রেকর্ডটা স্ক্র্যাচড হয়ে গেছে, এখানে কোনো ভুল নেই। অ্যান্ড মাই ইজ টু, সো ভুল হচ্ছে অপশন ডিতে। অপশন ডিতে কীভাবে ভুল? তো এখানে খেয়াল করুন, এখানে দেয়া আছে ইয়োর রেকর্ড, ইয়োর প্লাস নাউন, এটাকে আমরা একসাথে বলতে পারি ইয়োরস, যেটা হচ্ছে ডাবল পজিটিভ। ইয়োর হচ্ছে একটা পজিটিভ, ইয়োরস যদি বলি এটা হচ্ছে ডাবল পজিটিভ। সো এখানে ডাবল পজিটিভ ব্যবহৃত হয়েছে, এখানে সিঙ্গল পজিটিভ ব্যবহৃত হয়েছে, মাই এটা হবে না। ডাবল পজিটিভ এক্ষেত্রে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হচ্ছে মাইন, অর্থাৎ অ্যান্ড মাইন ইজ টু, অথবা এখানে আমি যদি বলতাম যে মাই রেকর্ড ইজ টু, মাই রেকর্ড যদি বলতাম, অর মাইন অথবা মাই রেকর্ড হলে ঠিক ছিল। যেহেতু এখানে ডাবল পজিটিভ ইউজ করা হয়েছে, এখানে মাইন দিলেও হচ্ছে অথবা মাই রেকর্ড দিলে হয়ে যাচ্ছে। নাম্বার থ্রি, মেরি রিগ্রেটস বি দ্য ওয়ান টু হ্যাভ টু টেল হিম দ্য ম্যাটার। তো এখানে ভুল কোথায় আছে? তো অপশন বিতে দ্য ওয়ান, মেরি রিগ্রেটস বি দ্য ওয়ান, অর্থাৎ মেরিকে এখানে নির্দেশ করে ইনডেফিনিট প্রোনাউন এখানে ব্যবহৃত হয়েছে, এখানে কোনো ভুল নেই। টু হ্যাভ, এখানেও কোনো ভুল নেই। টু টেল, এখানেও কোনো ভুল নেই, এগুলো ইনফিনিট। টু হ্যাভ টু টেল হিম দ্য ম্যাটার, এখানে সি এবং ডিতে কোনো ভুল নেই, ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ভুল নেই। ভুল হচ্ছে অপশন এতে, কারণ হচ্ছে রিগ্রেট হচ্ছে এমন একটা ভার্ব যেটার পরে হয় ইনফিনিটিভ অথবা জিরান, দুটোই ব্যবহার করা যায়। অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সাথে আইএনজি, দুটির যে কোনো একটু ব্যবহার করলে হয়। এরকম আরও কিছু ভার্ব আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন।
अर्थात एखे शुदू बी होना हय होबे टू बी अथवा बीइंग होबे अर्थात हय इनफिनिटिव अथवा जिरान टू प्लस वर्ब बेस फॉर्म अथवा वर्बर साथे आई एनजी होले एटा करेक्ट होबे। नम्बर फोर जन वेंट टू द माउंटेन्स ऑन हिज वैकेशन एंड सो वेयर वी तो ये कथाय भूल आ देखी प्रथमत टू द माउंटेन्स एखे जानी वेंटर साथे वेंट मैं गो एम एक वर्ब जार साथे टू व्यवहित है एखे को भूल नहीं द माउंटेन्स माउंटेनर पूर्व द व्यवहित होता को भूल नहीं अर्थात अपशन ए ते को भूल नहीं On his vacation. तो vacation पूर्वे on बसे माझखाने एक प्रोनाउन आसले पजिटिव करा हुआ है सुतरां एखाने कोनो भूल नहीं तो अपशन सी ते एंड व्यवहार करा हुआ है एखाने जेहेतु एटा एक अंश और पर अंश आछे अर्थात टैग अंश आछे जेटाके आमरा बोली जे एधरनेर सेंटेंस के बला हय एग्रीमेंट एटा एग्री कराते हबे ए अंशटाके एटार साथे एग्री कराते हबे सुतरां एंड दिए एखाने एग्री करा हच्छे एंड सो दिए सुतरां एखानेओ कोनो भूल नहीं भूल हच्छे अपशन डी ते अपशन डी भूल कि एखे वायर व्यवहार करा तो एग्रीटा एमन भाव कराते हैं एखे जो वार्बटा व्यवहित है वोखने ठीक एक ही रकम वार्ब व्यवहित हो अर्थात एखे मूल वार्ब आर पास्ट फर्म व्यवहित होने व्यवहार करक्सिलारि वार्ब वायर जेटा सम्पूर्ण भूल पास टेंसे मूल वार्ब जो थे जी नेगेटिव इंटेग्रेटिव करार समय डू डज डिड आना है जेहेतु एखे पास टेंसे आज मूल वार्बटी वेंट सो एखे एटार पास फर्म हो उसे डिड व्यवहित हो कारण एखे मूल वार्ब व्यवहार करा हमें जी मूल वार्ब के नेगेटिव इंटेग्रेटिव करते गले डू डज डिड नीते हैं एखे पास टेंसे आज पास टेंसे डिड व्यवहार करा सो वायर व्यवहार कर एखे भूल छिलो। नम्बर फाइव द मुवि वी सीन लास्ट नाइट वाज मच लेस इंटरेस्टिंग दैन द वन ऑन टेलीविजन तो ये कथाय भूल आखने जो प्रथम डी थे देखी द वन কোনটাকে বলা হয়েছে দ্য মুভিকে দ্য ওয়ান দ্য মুভির পরিবর্তে ব্যবহৃত হয়েছে এখানে কোনো ভুল নেই কারণ অ্যান্টিসিডেন্ট আছে পূর্ববর্তী ঘটনা হচ্ছে কি মুভি সো দ্য ওয়ান দ্বারা এখানে ওই মুভিটাকে নির্দেশ করছে সো এখানে কোনো ভুল নেই মাচ লেস ইন্টারেস্টিং এটা কি ভুল না ঠিক আমরা দেখি কারণ ইন্টারেস্টিংকে আমরা যখন কম্পেয়ার করি এখানে দেন আছে যেহেতু অবশ্যই কম্পারেটিভ ব্যবহৃত হবে তখন এটাকে করি মোর ইন্টারেস্টিং অথবা লেস ইন্টারেস্টিং তো তার পূর্বে মাচ ব্যবহার করা যায় মাচ লেস ইন্টারেস্টিং অথবা মাচ মোর ইন্টারেস্টিং আমরা বলে থাকি সো এই এক্সপ্রেশনটাতেও কোনো ভুল নেই তো এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে মুভি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার সাথে ওয়াজ ব্যবহার করা হয়েছে সুতরাং বিতেও ভুল নেই ভুল হচ্ছে অপশন এ তে দা মুভি উই सीन लास्ट नाइट व्यवहार करा अर्थात यहाँ हेखने सबऑर्डिनेट क्लज जदि एक दैट थार कथा दैटा इमप्लैज आज से सब समय दैट व्यवहार करना दैट उई अर्थात ये सबऑर्डिनेट क्लज ये अंशा तो सबऑर्डिनेट क्लजर मध्य एक जानी क्लजर मध्य एक फाइनिट वर्ब थे ये क्योंकि वर्बर पास पार्टिसिपल फर्म करना को फाइनिट वर्ब नहीं सो ये हम भूल और एक जिस हेखने लास्ट नाइट आज लास्ट नाइट थकले वही सेंटेंसटी पास्ट इंडिफिनिट टेंस है सूतरा एखे सीन व्यवहार कर भूल हो सबजेक्ट प्लस पास्ट इंडिफिनिट मान हम पास फर्म व्यवहार करते हैं अर्थात सो द मुवि उइ स लास्ट नाइट वज माच लेस इंटरेस्टिंग दैन द वन ऑन टेलीविजन आशा करी पांच टी सेंटेंस अपनारा बुझते पे। नम्बर सिक्स द वैल्यू अफ द डॉलर डिक्लाइन्स एज द रेट अफ इनफ्लेशन रेजेस तो ये द वैल्यू अफ द डॉलर एखे को भूल नहीं कारण डॉलर सब समय सिंगुलर हिसाब व्यवहित है तपर एखे डिक्लाइन्स অপশন বি তো ভুল নেই কারণ হচ্ছে ভ্যালো হচ্ছে এখানে সাবজেক্টের হেডওয়ার্ড কারণ তার পূর্বে প্রিপজিশন আছে ভ্যালো যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার এটা একটা আনকাউন্টেবল নাউন সো যখন এটাকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয় তখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস ব্যবহার করা হয়েছে সো এখানে কোনো ভুল নেই অপশন সি তে অ্যাজ দ্য রেট অফ ইনফ্লেশন রাইজেস এখানে অ্যাজ যেহেতু বা সিজ অর্থে ব্যবহৃত হয়েছে এটাও কোনো ভুল নেই ভুল হচ্ছে অপশন ডি তে এখানে আছে রাইজেস আর এ আই এস ই এস রাইজেস रेज मान हे तोला टू रेज सामथिंग मैं टू लिफ्ट सामथिंग कोच तोला बृद्धि करना एखे तोला अर्थे इनफ्लेशन निजे तुलते परेना रेज हे ट्रांजिटिव वर्ब जार पर एक अबजेक्ट व्यवहार करते हैं सो एखे डिक्शन अर्थात वार्ड चएस वार्ब व्यवहार करा भूल होने रेज होना एखे हो रज जै अर्थ हे बृद्धि पावा द रेट अब इनफ्लेशन रजेस हे करेक्ट अन्सार। Number 7. The different attractions of the sun and the moon have a direct effect in the rising and falling of the tides.
তো এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। প্রথমত হচ্ছে অপশন এ তে হ্যাভ ব্যবহার করা হয়েছে, এখানে ভুল আছে কিনা আমরা দেখি। কারণ এখানে সাবজেক্টের হেড ওয়ার্ড হচ্ছে, এই যে প্রিপজিশন অব আছে, সুতরাং সাবজেক্টের হেড ওয়ার্ড হচ্ছে এটা, দ্য ডিফারেন্ট অ্যাট্রাকশনস, অর্থাৎ এটা প্লুরাল আছে। সো প্লুরালের সাথে আমরা জানি যে হ্যাভ ভার্ব হিসাবে হ্যাভ ব্যবহৃত হয়, সো এখানে কোনো ভুল নেই। তারপর অ্যা ডিরেক্ট ইফেক্ট ইন দ্য রাইজিং অ্যান্ড ফলিং, এটা এখানে ভুল নেই, কারণ এই আর্টিকেলের পরে নাউন হয়, এখানে রাইজকে জিরান করা হয়েছে ভার্বের সাথে অ্যান্ড যোগ করে। আমরা জানি অ্যান্ড দ্বারা যুক্ত পরেরটাও হয় ফলিং হয়েছে অফ দ্য টাইডস, নাউনের পরে প্রিপজিশন অবশ্যই, এখানেও ভুল নেই। ভুল হচ্ছে অপশন বিতে, কারণ ইফেক্টের সাথে আমরা জানি প্রিপজিশন অন ব্যবহৃত, অর্থাৎ ইফেক্ট অন সামথিং, কোনো কিছুর উপরে প্রভাব পড়া, সে অর্থে ইফেক্টের সাথে প্রিপজিশন সবসময় অন ব্যবহার করা হয়। সো এখানে ইন ব্যবহার করাটা হচ্ছে ভুল। নাম্বার এইট, বিকজ অফ দ্য মুভমেন্ট অফ এ গ্লেসিয়ার দ্য ফর্ম অফ দ্য গ্রেট লেকস অ্যাজ ভেরি স্লো। তো এখানে প্রথমত আছে বিকজ অফ ব্যবহার করা হয়েছে, আমরা জানি বিকজ অফ এর পরের একটা কী থাকে, একটা ফ্রেজ থাকে বা একটা এখানে যেটাকে বলা হয় যে একটা ফ্রেজ আছে। সো এটা কোনো ভুল নেই, বিকজ অফ দ্য মুভমেন্ট অফ এ গ্লেসিয়ার, এখানে কোনো ভুল নেই, তারপরে ফ্রেজ আছে। অপশন সিতে অফ ব্যবহার করা হয়েছে, আমরা জানি যে আর্টিকেল যদি থাকে, আর্টিকেলের পরের ওয়ার্ডটি হয় নাউন এবং নাউনের পরে অফ ব্যবহৃত হয়, সেটা কোনো ভুল নেই, তাহলে ভুল হচ্ছে অপশন বিতে, কারণ এখানে ফর্ম হচ্ছে ভার্ব, এটা নাউন করা নেই, এটাকে নাউন করতে হবে, দ্য ফর্ম অব হবে না, এখানে হবে দ্য ফর্মেশন অব, ফর্মের নাউন হচ্ছে ফর্মেশন, দ্য ফর্মেশন অব দ্য গ্রেট লেকস অ্যাজ ভেরি স্লো হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার নাইন, সাইকোলজি টুডে is interesting, informative and it is easy to read. তো এখানে সাইকোলজি টুডে হচ্ছে একটা পেপারের নাম বেসিক্যালি উল্লেখ করা হয়েছে, এটা একটা পিরিয়ডিক্যাল পেপার, সো এখানে এটা একটা পেপারের নাম, সো এটা ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ভুল নেই। ইন্টারেস্টিং আর ইজ হচ্ছে একটা বিভার্ব, বিভার্বের পরে আমরা জানি যে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, ইন্টারেস্টিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানেও কোনো ভুল নেই, অর্থাৎ বিভার্বের পরে আমরা জানি অ্যাডজেক্টিভ হয়, সুতরাং এটা অ্যাডজেক্টিভ করা হয়েছে, এখানে কোনো ভুল নেই। ইনফরমেটিভ অ্যাডজেক্টিভ আছে, এটাও ভুল নেই। অ্যান্ড দ্বারা যুক্ত এখানে ইট ইজ করা হচ্ছে, অর্থাৎ একটা ক্রস ব্যবহার করা হয়েছে। আর টু রিড ইজি এমন একটা অ্যাডজেক্টিভ যার পরে ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে, সুতরাং দ্বিতীয় কোনো ভুল নেই। ভুলটা হচ্ছে অপশন সিতে, কারণ হচ্ছে আমরা জানি অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে যে এটাকে বলা হয় প্যারালালিজম, অর্থাৎ একই সেন্টেন্সে অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে যখন বিভিন্ন ওয়ার্ড ব্যবহৃত হবে তখন এগুলো একই পার্টস অফ স্পিচের হতে হবে। এখানে ইজ এর পরে আমরা জানি যে বিভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, প্রথমটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে ইন্টারেস্টিং, এরপরে ইনফরমেটিভ সেটাও অ্যাডজেক্টিভ, অ্যান্ড ইট ইজ ইজি ব্যবহার করা, অর্থাৎ এখানে একটা ক্লজ ব্যবহার করা হচ্ছে যেটা হচ্ছে ভুল, অর্থাৎ এটা হবে না। অ্যান্ড ইজি টু রিড, এটা হচ্ছে রিডান্ডেন্সি, অতিরিক্ত অংশ, এটা ব্যবহার করা হচ্ছে এখানে ভুল, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ এবং এটাও হলো অ্যাডজেক্টিভ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। নাম্বার টেন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ফর টুডে, অলদো হি ওয়াজ বিজি আই হ্যাড হিম টু বি মাই সাবস্টিটিউট অ্যাট দ্য অফিস। তো আমরা যদি অপশনগুলোর দিকে খেয়াল করি, এখানে অল দো ব্যবহার করা হয়েছে, অল দো অর্থ হচ্ছে যদিও, এই ধরনের সেন্টেন্সে এখানে কোনো ভুল নেই, কারণ অল দো ব্যবহার করা হয়েছে সেন্টেন্সের অর্থ অনুযায়ী, সো এখানে কোনো ভুল নেই। হি ওয়াজ বিজি আই হ্যাড, এখানে পাস্ট টেন্স করা হয়েছে, কারণ প্রিন্সিপাল ক্লজ এখানে পাস্ট টেন্সে হতে পারে, এখানে কোনো ভুল নেই, এটাই প্রিন্সিপাল ক্লজ, আই হ্যাড থেকে শুরু করে, এখানে কোনো ভুল নেই। অ্যাট দ্য অফিস, এটা হয় অফিস, অ্যাট অফিসের পূর্বে অ্যাট ব্যবহৃত, সেটাও কোনো ভুল নেই। ভুল হচ্ছে অপশন সিতে, অপশন সিতে কীভাবে ভুল হয়, কারণ এখানে হ্যাভ ভার্ব পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ তারপরে একটি অবজেক্ট আছে, তো হ্যাভ ভার্বের পরে যদি ব্যক্তিগত অবজেক্ট থাকে, এটা হচ্ছে পার্সোনাল, হিম হচ্ছে পার্সোনাল, যখন ব্যক্তিগত অবজেক্ট ব্যবহার করা হয়, হ্যাভ যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তো ব্যক্তিবাচক অবজেক্ট ব্যবহার করা হলে তারপরে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস আইএনজি কিছুই হবে না, জাস্ট বেস ফর্ম, অর্থাৎ এখানে ইনফিনিটিভ করা হয়েছে, এটা ভুল, টু বি হবে না, হবে জাস্ট বি, অর্থাৎ যদি হ্যাভ ভার্বের পরে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যদি তারপরে অবজেক্টটি ব্যক্তিবাচক হয় তাহলে শুধু ভার্বের বেস ফর্ম বসে, আর যদি বস্তুবাচক হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়, যেহেতু এখানে হিম ব্যক্তিবাচক, সো এখানে হবে শুধু বি। সো ভিউয়ার্স, আশা করি আমার এই লেকচারটি আপনারা বুঝতে পেরেছেন, আর আপনাদের কাছ থেকে আমার রেসপন্সটা খুবই গুরুত্বপূর্ণ, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। আপনারা আমার লেকচারটি যদি পছন্দ করে থাকেন তাহলে একটি লাইক দিন, আর কমেন্ট করে কোনো প্রশ্ন থাকলে বা এখানে বুঝতে কোনো সমস্যা হলে সেটা জানান, আর অবশ্যই শেয়ার করুন, ওদের দেখার সুযোগ করে দেবেন।
Thank you very much.